নমস্কার বন্ধুরা, এই ডিজিটাল পয়েন্টে আপনাদের সকলকে স্বাগত জানাই। থাম্বনেল দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন আজকে আমরা কি বিষয় নিয়ে আলোচনা করতে চলেছি। এটি একটা খুবই গুরুত্বপূর্ণ আপডেট, বিশেষ করে যে সকল ভিএলই বন্ধুরা সিএসসি আইআরসিটিসি আইডি নিয়ে কাজ করেন, আপনারা অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন, স্কিপ করবেন না। চলুন তাহলে ভিডিওটি শুরু করা যাক। আপডেটটি যাওয়ার আগে আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট, আপনারা যারা এই ইউটিউব চ্যানেলে নতুন এসেছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই অন করে রাখবেন পরবর্তী সিএসসি রিলেটেড এরকম আপডেট পাওয়ার জন্য। তো সরাসরি চলে যাব আমরা মূল ভিডিওতে। তো আজকের যে বিষয় নিয়ে আলোচনা, তো আইআরসিটিসির তরফ থেকে কয়েকটি নোটিশ জারি করা হয়েছে, তো সেই বিষয় নিয়ে আজকে আলোচনা করা হবে। তো চলুন দেখে নেওয়া যাক। তো চলে যাচ্ছি টুইটারে। তো টুইটারে আপনারা দেখতে পাচ্ছেন ত্যাগী স্যার 9 তারিখে একটা টুইট করেছে, সেই টুইটটিতে আমরা চলে যাব। দেখতেই পাচ্ছেন এই তার টুইট, সিএসসি নিড টু বি কেয়ারফুল। তো এখানে কয়েকটি নোটিশ আইআরসিটিসির তরফ থেকে নোটিশ জারি করা হয়েছে। তো নোটিশটি যদিও হিন্দিতে করা টাইপ করা, তো আপনাদের সুবিধার্থে এটাকে আমি কিন্তু বাংলা করে কনভার্ট করে রেখেছি। তো সেই বাংলা পোস্টটি আমরা দেখে নেব। তো চলুন সেই পোস্টটি দেখে নেওয়া যাক। তো এখানে দেখতেই পাচ্ছেন যে কি বলা হয়েছে এখানে, অ্যাটেনশন ভিএলই, আইআরসিটিসির জরিমানা এড়াতে এজেন্টরা কি করবেন না। তো এখানে সরাসরি 4টি পয়েন্ট তুলে ধরা হয়েছে। এখানে 4টি পয়েন্ট বলতে আপনারা দেখতেই পাচ্ছেন আমরা ই টিকিট যেটা ডাউনলোড করি, সেই ই টিকিট কিন্তু কোনোরকমভাবে এডিট বা কোনো কিছু পরিবর্তন করা চলবে না। এই ক্ষেত্রে যদি আপনি ধরা পড়েন সেক্ষেত্রে আপনার বিরুদ্ধে আইনি ব্যবস্থা এবং জরিমানা করা হবে, সেটি আপনার কিন্তু সিএসসি ওয়ালেট থেকে কাটা যাবে। তো দ্বিতীয় নম্বর পয়েন্ট এখানে যেটা তুলে ধরা হয়েছে, গ্রাহককে না জানিয়ে টিকিট বাতিল করা যাবে না। এই ক্ষেত্রে যদি আপনি ধরা পড়েন সেক্ষেত্রেও আপনার কিন্তু আপনার বিরুদ্ধে আইনি ব্যবস্থা প্লাস আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট বা সিএসসি ওয়ালেট থেকে সরাসরি টাকা কিন্তু কাটা যাবে। 4 নম্বর এখানে বলা হয়েছে, টিকিট বুকিং করার জন্য কোনো ব্যক্তির আইডি ব্যবহার করবেন না। তো টিকিট অনেক সময় হয়ে থাকে যে কোনো ভিএলই যারা আইডি পাননি, অন্য কারো আইডি ব্যবহার করে কাজ করছেন, তো এরকমভাবে টিকিট কাটার জন্য আইডি ব্যবহার করা যাবে না। আর আরেকটি আপডেট রয়েছে, সেটি হচ্ছে যে সকল এজেন্টরা আইডি নিয়ে অলরেডি কাজ করছেন সেই সকল এজেন্টদের জন্য, সেই সকল এজেন্টদের আইডি আপনারা অন্য কাউকে শেয়ার করতে পারবেন না। তো এই ছিল 4টি আপডেট। তো এটা স্পষ্ট করে যে 4টি অপশন দেওয়া আছে, সেই বিষয় নিয়ে যদি কেউ কোনোরকম ওই ধরনের কাজ করে থাকেন সেক্ষেত্রে কিন্তু আপনার আইনি ব্যবস্থা সহ আপনার অ্যাকাউন্টে ধার্য করা জরিমানা সরাসরি ভিএলই ওয়ালেট থেকে আদায় করা হবে, স্পষ্ট করে দেওয়া হয়েছে। তো এই 4টা ভুল আপনারা যারা আইআরসিটিসি এজেন্ট আইডি নিয়ে কাজ করছেন একদমই করবেন না, নাহলে ভবিষ্যতে কিন্তু আপনাদের বড় ধরনের অ্যামাউন্ট পে করতে হতে পারে। তো এই ছিল আজকের ভিডিও, আশা করি ভিডিওটি ভালো লেগেছে। তো অবশ্যই
কমেন্ট করে জানাবেন। আর যে সকল বন্ধুরা এখনও আইআরসিটিসি আইডি পাননি, আইআরসিটিসি আইডি নিয়ে কাজ করতে চান, সেই ক্ষেত্রে কিভাবে আইআরসিটিসি এজেন্ট আইডি পাবেন বা কিভাবে রেজিস্ট্রেশন করবেন, পরবর্তীতে এই বিষয় নিয়ে ভিডিও আমাদের এই চ্যানেলে খুব শীঘ্রই আমরা আপলোড করছি। তো ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই কমেন্ট, লাইক, শেয়ার অবশ্যই করতে ভুলবেন না। চলো বন্ধু, আজকের মতন এই ভিডিওটি এখানেই শেষ করছি। পরবর্তী এই ধরনের আপডেট পাওয়ার জন্য চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন, আর লাইক, কমেন্ট, শেয়ার। টাটা।